আছি সুন্দরবন সদর মাস্টার ব্রিজে। অশোক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন ১৬ বা বাংলার ক্রুজ সুন্দরবন ১৬ লঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে আজকে ১৬ তারিখ। আজকে আছি সুন্দরবন ১৬ লঞ্চের সাথে, দেখাবো আজকের যে অবস্থা সুন্দরবন ১৬তে, উদ্বোধনী অনুষ্ঠানে সকল কার্যক্রমগুলো দেখানোর চেষ্টা করব। এখন সুন্দরবন ১৬ লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাটে আছে এবং নিচতলায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কার্যক্রম একের পর এক চলছে। চলেন আমরা একটু লঞ্চটি ঘুরে দেখি। এখন ফুল ফিনিশ হয়ে গেছে লঞ্চটির কাজ, আর গতকালকে সারা রাত্র লঞ্চটির কার্যক্রম চলছে। এ হচ্ছে দ্বিতীয় তলা। এই সিঁড়িটা একদম সরাসরি মাস্টার ব্রিজ পর্যন্ত উঠছে। এই যে দেখতেছেন, এই হচ্ছে রিসেপশন। চলেন আমরা ভিআইপিতে যাই, ভিআইপি জোন। আপনাদেরকে অন্য সময় ফুল একটি বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব ভিআইপির। এখন মূলত গেস্ট আছে, তো প্রচুর লোক আছে, ভিডিওতে প্রবলেম হচ্ছে। তো আমরা আপনাদেরকে বাহিরের আপনার ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি। এই হলো তৃতীয় তারা, এখান থেকে মাস্টার ব্রিজে উঠতে পারবেন। এটি হলো একটি ওপেন এরিয়া ক্যাফেটেরিয়া, আপনারা সুন্দরবন ১৬তে প্রথম দেখতেছেন, হয়তো আর কোথাও হয়তো দেখেননি। এখানে খাবার থাকবে এবং এইদিকে ওপেন এরিয়ায় আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর টেবিলগুলো এখানে অ্যাটাচড আছে। চলেন আমরা মাস্টার ব্রিজের দিকে যাই। বরিশাল লঞ্চ ঘাট, আছি সুন্দরবন ১৬ মাস্টার ব্রিজে। এই লঞ্চটি মূলত ডিজিটাল সিস্টেম আর কি পরিচালিত হবে। এই হচ্ছে মাস্টার ব্রিজের ফ্রন্ট সাইড। এই হচ্ছে মাস্টার ব্রিজের একদম পিছনের সাইড। এই এই সিঁড়িটা মূলত একদম নিচতলা পর্যন্ত যায়। মাস্টার কেবিন, মাস্টার ব্রিজের যে কেবিনগুলো সেগুলো। ওয়াশরুম তৃতীয় তলার,
এই ফ্লোরে একদম ব্যাক সাইডে মনে হয় সোফা জোন আছে। এখন দেখবেন সুন্দরবন সোলোর একটি সিঙ্গেল কেবিন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এর কোনো কেবিনে কিন্তু মিল থাকবে না। এই রুমটা দেখলেন, এরপরে আরো একটা দেখাই, এই যে এর ডিজাইন দেখছেন একদম ভিন্ন। এরপরে আরো একটা দেখাই আপনাদেরকে, এই দেখেন একদম আলাদা আলাদা ডিজাইনে, কোনো কেবিনের সাথে কোনো কেবিনের কিন্তু মিল থাকবে না। এটাই হচ্ছে সুন্দরবন সোলোর বিশেষত্ব। আপনাদের স্বাগত জানাচ্ছি সুন্দরবন সোলো লঞ্চের সোফা জোনে। এখানে বেশ কিছু সোফা আছে, যারা এই লঞ্চটিতে ভ্রমণ করবেন তারা অবশ্যই চাইলে সোফা জোনে অনায়াসে ভ্রমণ করতে পারেন। এর সিটগুলো কিন্তু খুবই আরামদায়ক, শুয়ে যেতে পারবেন, সাথে আলাদা জিনিসগুলো দেওয়া হবে যেগুলো ঘুমানোর প্রয়োজন হয়। সাইটে পর্দা সব ঠিক ওকে আছে। আপনারা লঞ্চটির সার্ভিসে আসা মাত্রই সুন্দরবন সোলোতে ভ্রমণ করার জন্য আপনাদেরকে ইনভাইট করছি। এখানে টিভি আছে আর সাইটে অ্যাটাচড ওয়াশরুম, এই যে অ্যাটাচড বারান্দা একদম মানে কেবিন থেকে আলাদা, দুই সাইড আটকানো, আর ওই যে সোজা আপনারা ওয়াশরুম পাবেন। সাইটে আছে এমবি মানামি। ঠিক সোফা জোনের পাশেই আপনারা নামাজের স্থান পাবেন। ওই যে ওই সোজা থেকে আপনারা ডেকে নামতে পারবেন এবং ছাদে উঠতে পারবেন। তো এই তো দেখবেন সুন্দরবন সোলোর হালকা রিভিউ টাইপের ভিডিও। তো আমরা এখন মূল অংশে যাব, মানে সুন্দরবন সোলো লঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে আর কি যাব। এখন আমি পাগল বানাই, এত আরামদায়ক, আপনি সব কিছু আছে ওখানে মোটামুটি। এখন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আমাদের রুজুরে দোয়া, দাদার দোয়া, আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমাদের এই করোনার মধ্যে আপনারা জানেন যে অনেক মুরব্বীদের আমরা হারাইছি, আমাদের সহযোদ্ধাদেরও হারাইছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ করেন মানবতার মা, তার আল্লাহ দোয়া করি সেখানে সুস্থ থাকে। এভাবে দেশ আগাই যাচ্ছে, বাধা বিঘ্ন থাকবেই 100%। এখানে সবাই মিলে যে কাজ না করলে পরে সবাই একসাথে যদি আমরা একতাবদ্ধভাবে কাজ না করি, আপনার বাধা বিপত্তি থাকবেই, বাধা বিপত্তি থাকবেই, এবং সেই বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের সামনে আগে যেতে হবে। সেটাই হয়েছে যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য নতুন প্রজন্ম। আমরা হয়তো সোনার বাংলাদেশ করতে পারিনি। দর্শক, এখানে উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষ, মানে মোনাজাত শেষ হয়ে গেছে। এটি মূলত বরিশালের মেয়র মহোদয় আর কি লঞ্চটি উদ্বোধন করেছে। এখন আর কি লঞ্চটি বরিশাল ইউনিভার্সিটি বের হয়ে আর কি জালকাঠির ওইদিকে যাচ্ছে, দেখি কত দূর আর কি লঞ্চটি যায়। সুন্দরবন সোলো উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবার বরিশাল লঞ্চ ঘাটে ফেরত চলে আসলো। এখন আর কি যারা গেস্ট ছিল তারা আর কি ঘাটে নেমে যাবে এবং এরপরে আর কি আপনার ডকইয়ার্ডে ফেরত যাবে আবার। আচ্ছা
এখানে সুন্দরবন মানে সুন্দরবন গ্রুপের একজন ফ্যান আর কি সুন্দরবন ষোলোর হুবহু একটি কাঠামো তৈরি করে নিয়ে আসছে। তো দর্শক, আজকের ভিডিওটা এখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।